যেতে যেতে কয়েকটা ইনফো গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই। কাঠিয়ার স্টেশনে 3 থেকে 4 রাজধানী দাঁড়ায়। তো আমি আমাদের যে ডিব্রুগড় রাজধানী, ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী, এর আগে আরেকটি রাজধানী ছিল। তো রাজধানীগুলো মোটামুটি কতক্ষণ স্টেশনে দাঁড়ায়? 3 থেকে 5 মিনিট। আর যে এখানে ফুডের ব্যাপারটা, যে আমি দেখলাম একদিন ধরে এখানে ফুডের রেট হাই, আমি তো ফুড নিইনি, আমার সঙ্গে যা আছে সেগুলো খাচ্ছি। তো দেখলাম যে আবার ওরা আবার কম করেও দিচ্ছে, যা দাম আছে তার থেকে কম করে ওরা করে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা রাজধানীতে যেতে যেতে কিছু বাইরের দৃশ্যগুলো একটু দেখাতে থাকি। এটা হচ্ছে বিহার। বিহারের যে কৃষি জমি এখন ফাঁকা অবস্থায় আছে। তো এরকম আরও পুরো জার্নির যতটা পারি দেখাবো। আমরা এখন পৌঁছলাম খাগাড়িয়াতে, খাগাড়িয়া স্টেশন। এটা খাগাড়িয়া স্টেশন। এখন বাজে 6টা, আমরা লখনউ স্টেশন ছাড়ছি। লেটেই চলছে এখনো রাজধানী, দেখতে পাচ্ছেন টাইমটা দেখালাম 6:03। এখন লখনউ ছাড়ছি। লখনউতে মোটামুটি আরও 2-3 ঘন্টা আগে পৌঁছানোর কথা, কিন্তু পৌঁছায়নি, লেটেই চলছে এখনো। এটা হচ্ছে রাজধানীর উইকনেস, ডার্ক সাইড। স্টেশন আগের থেকে অনেক উন্নত হয়েছে। পরিচ্ছন্নতা দিকটা ঠিকই আছে, রেগুলার সাফ হচ্ছে। টয়লেটগুলো একটু দেখিয়ে দিব আপনাদেরকে। সকালের দিকে টয়লেটে ভিড় থাকবে, তো আগে ভাগে করে নেওয়াটাই ভালো। পরিচ্ছন্ন পরিষ্কারের দিক দিয়ে ঠিকই আছে, রেগুলার পরিষ্কার হচ্ছে, আগেও বলেছি। টয়লেটটা পরিষ্কার আছে? পরিষ্কার টয়লেট? টয়লেটটা পরিষ্কার কি? পরিষ্কার আছে? আছে পরিষ্কার? আচ্ছা। আমি এখানে টয়লেটের জন্য ওয়েটিং এ আছি, আরও 2 জন মহিলা দাঁড়িয়ে আছে, আমিও বসে আছি, দেখি কতক্ষণ পাই। একটু ভিড় আছে, বেসিনটা এরকম পরিষ্কারই আছে, ভালোই বলা যাবে। টয়লেট মোটামুটি পরিষ্কার, খুব একটা সার্টিফিকেশন দেওয়া যাবে না। এটা টয়লেটের ভিতরের সিন, হ্যান্ড ওয়াশ আছে এখানে, মিরর দেখতেই পাচ্ছেন, লাইট আছে উপরে, ভেন্টিলেশনও আছে, এই আর কি। সকালবেলা 8টার দিকে এরকম একবারে কেটে নিয়ে 4টে মৌসম্বি খেয়ে ফেললাম রাজধানীতে বসে বসে। আপেল আর মৌসম্বি ফসলগুলো ডাল ফেলে ফেললাম, দেখা নিলাম। সাফ সুতরাই আছে ট্রেন, মোটামুটি পরিষ্কার পরিষ্কার পরিষ্কারই বলা চলে। আরও নতুন একটা সংযোজন এই ভিডিওতেই, আমি V9-এ পুরো একদিন কাটলাম ডিব্রুগড় রাজধানীতে। তো এখানে আমার যেহেতু নো ফুড ছিল টিকিটে, তো নো ফুড থাকার পরেও রাজধানীতে এক বোতল জল পাওয়া যায়, এক বোতল জল আর
পেপার থাকে এরকম, এটা দৈনিক জাগরণ, দৈনিক জাগরণ, সরি ভুল বললাম, সাইড লোয়ার আপার সাইড আপার আপার আপারে চার্জিং ফেসিলিটি থাকে না, কেবল মিডল বার থ্রি এসির মিডল বারতেই চার্জিং ফেসিলিটি থাকে। তো আমার ক্ষেত্রে সুবিধাই হয়েছিল চার্জ করার, যেহেতু আমার মিডল বারতে ছিল টিকিট। 45, 44, 46 মিডল বারতে চার্জিংয়ের সুবিধাটা আছে, আমার মিডল বার ছিল তো এটা একটা সুবিধা আছে। থ্রি এসিতে টু এসির ক্ষেত্রে যেরকম সাইড লোয়ার আপার লোয়ার সাইড লোয়ারে থাকে। ট্রেনের মধ্যে চপ্পল কিন্তু এটা দারুণ কাজের জিনিস, সেটা যদি সঙ্গে নিয়ে নিতে পারেন খুবই খুবই ভালো হয় বাথরুম ব্যবহারের ক্ষেত্রে, তো সেই জন্যই জানিয়ে রাখলাম। মুরাদাবাদ স্টেশন ক্রস করলাম, তো একটা এক্সপিরিয়েন্স অ্যাড করছি এর সঙ্গে, যে আমাদের যে মেইন ওয়ালেট আর মোবাইলের যে কাউকে দায়িত্ব দিয়ে যাব, সেই জিনিসটা কী করা যায়। যখন আমি মুরাদাবাদ স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটি, তখন আমি বাথরুমে ছিলাম, তো আমি ওয়ালেট মোবাইলের যে ব্যাগ বাথরুমে নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারেন, বাই চান্স যদি বাথরুমে থাকা অবস্থায় ট্রেনটি কোনো স্টেশনে দাঁড়িয়ে যায়, মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে চুরি কিংবা থেফটের, সেক্ষেত্রে নিয়ে যাওয়াটাই বেটার আমার মতে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, কোথাও মানে বাথরুমে থাকা অবস্থায় যদি কোনো স্টেশনে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে একটু অসুবিধা আছেই, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মেইন ওয়ালেট আর মোবাইল ব্যাগ আপনি বাথরুমে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন কি না, অন্য কারো দায়িত্ব দিয়ে যেতেই পারেন। আমার সঙ্গে যেটা হলো সেটা অ্যাড করছি এখানে, আমি যখন বাথরুমে গিয়েছিলাম ট্রেনটা চলতেছিল, এবার বাথরুমে থাকা অবস্থায় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে যায়, এই ক্ষেত্রে একটু অসুবিধা আছে। যাকে দায়িত্ব দিয়ে গেছেন সে হয়তো নিজের কাজে ব্যস্ত ছিল, তখন হয়তো কোনো কিছু চুরি থেফটের একটা ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে আমি বলবো মোবাইল আর যে ওয়ালেট আছে সেটা সঙ্গে নিয়ে যাওয়াটাই বেটার বাথরুমে, কারণ আপনি বাথরুমে থাকা অবস্থায় ট্রেন হয়তো কোনো স্টেশনে দাঁড়ালো, সেক্ষেত্রে একটা দুর্ঘটনার ব্যাপার, চুরির এসব সম্ভাবনা থেকে যাচ্ছে, সম্ভাবনাটা একদম যাতে না থাকে সেই জন্য ওয়ালেট মোবাইল ব্যাগ বাথরুমে নিয়ে যাওয়ারাই ভালো, সেখানে ঝোলানোর ব্যবস্থা আছে, আমি সঙ্গে নিয়েছি, তো এটা জানিয়ে রাখলাম, লক্ষ্য রাখবেন। এই সাইডে মূলত বাজরা আর গান্না যেটাকে বলে এই খেতিটা বেশি হয় বাইরে দেখাচ্ছি। বলে দিই যে মানে পরিচ্ছন্নতা দিয়ে দিক দিয়ে দিল্লি নিউ দিল্লি হোক ওল্ড দিল্লি হোক দুটো স্টেশনের থেকে লখনউ স্টেশনে অনেক এগিয়ে আছে, মানুষের একটা ভুল ধারণা থাকতে পারে যে লখনউ এখন পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছে লখনউ। তিনটা স্টেশনেরই আমার এক্সপিরিয়েন্স আছে, তো ভালো জায়গা আছে, স্নান করা হোক বা টয়লেট যে এসব ব্যাপারগুলো লখনউ স্টেশনে এগিয়ে আছে। অভি হাম হ্যাঁ শিবাজি ব্রিজ, এখন আছি শিবাজি ব্রিজ স্টেশনে, এরপরের স্টেশন হচ্ছে দিল্লি নিউ দিল্লি স্টেশন, তো সফর এটুকুই। ফাইনালি হাম লোগ কা জার্নি খতম হুয়া, আব হাম লোগ উতরেঙ্গে, এখন নিউ দিল্লি স্টেশনে নামব, আর বাইরের একটু জিনিসগুলো একটু দেখিয়ে দিই। ফাইনালি নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম,
তো রাজধানীর যে স্ট্রেংথ উইক ডার্কনেস সেটা পুরো এই ভিডিওতে রইল। থ্যাংকস।